বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলি রান্নাঘর। অঞ্জলি রান্নাঘরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ছট পূজা, তাই জন্য আপনাদের সবাইকে শুভ ছট পূজা এবং অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি টাটায়। আপনারা জানেন আমরা অনেক দিন ধরে আছি, একটা মাসির ঘরে চলে এসেছি। মানে আমার মেয়ের, আমার মাসি ওর দিদিমা হবে আর আমার মাসির শাশুড়ি হবে। তো চলে এসেছি ছট পূজায়, এনাদের সঙ্গে যাব। আর কেন যাব কারণটা অঞ্জলি বলে দেবে, আমার থেকে ভালো জানে। কারণটা হচ্ছে আমার মেয়ের ব্যাপারটা সবাই জানো, আমার মেয়ের মানত রয়েছে। তো আমার মানে ওর দিদিমা এই মানতটা করেছিল, তো তার জন্য ওকে মাথায় একটুখানি স্যুটটা, কুলো যেটা বলে, প্রসাদটা নিয়ে একটুখানি এখানে বেরোবে, তারপরে আমরা যাব ছট ঘাটে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং, খুব মজা। আর কিভাবে ছট পূজা হয়, কিভাবে করে সম্পূর্ণটা দেখাবো। ওনাদের সঙ্গে থাকবো আমরা। হ্যাঁ, এনারা কিভাবে করে আর আমরাও পুজোটাকে এনজয় করব এবং বিধিগুলো দেখব। আগে অনেক যেতাম, মেয়ে হওয়ার পর থেকে 3 বছর আমার ছাড়া হয়ে গেছে। তো চলুন এনাদের ঘরে ঢোকা যাক, দেখি না জোগাড় টোগাড়। দেখুন বন্ধুরা, ছট পূজার এখানে কতগুলো কুলো, এই সব কুলা কে জিতনা মেম্বার হে ঘর কা উতনা রহতে হে ক্যা নেই জিতনা মানে জো ভি প্রসাদ উসাদি দে দেতা এক সে এক সে আগে দেখি না দিয়ে বলবে মাছি সব বলে দিবে বলে না পূজার সব জোগাড় এখানে দেখুন এইভাবে গোটা গোটা প্রসাদ দেওয়া হয়। আমরা যেমন কুচি কুচি করে কেটে দিই সেইভাবে দেওয়া হয় না। এখানে দেখুন ব্যাগ, ব্যাগ ভর্তি ফল এখানেও মানে বেঁধে রেখেছে। এখানে বাতাবি লেবু আছে। আর মেন হচ্ছে ছট পূজার আমাদের যেটা বাঙালিদের ভালো লাগে এটা হচ্ছে ঠেকুয়া। আমি নজর দিচ্ছি না, আপনারা দেখে নিন। ছট পূজা মে জেসে কোই ভি মন্নত করতে হ্যায় তো আপনা এক সুখ পরিবার কে নাম সে চড়াতে হ্যায়। अभी जैसे हम अपने घर में एक सूप अपने बाल बच्चे के नाम से चढ़ाते हैं, एक सूप अपने नाम से चढ़ाते हैं, मेरे पति के नाम से 2 सूप हो जाता है। फिर अगल बगल भी सूप हम लोग को दे देते हैं कि थोड़ा मेरा भी प्रसादी चढ़ा दीजिए, मेरा भी प्रसादी चढ़ा दीजिए। तो अगल बगल का भी सूप हो जाता है, तो लगभग हम लोग को 10-11 सूप 12 सूप हो जाता है रख देने के लिए। वैसे अपना घर के लिए तो सिर्फ 2 या 3 सूप रहता है, मगर सब दे देते हैं तो ज़्यादा सूप हो जाता है हम लोग का। एक्चुअली छठ पूजा जो होता है क्या, छठ मैया बोलते हैं आप लोग, पूछते हैं सूरज को। सूरज तो मैया नहीं है उसको। हाँ, तो उन्हीं के बदौलत ना वो आते हैं। छठ मैया जो आती हैं तो उन्हीं के रथ पे आती हैं, उन्हीं के साथ में आती हैं, इसलिए যেমন আমাদের ষষ্ঠী ওই একই জিনিস। ঠিক আছে মৌসি, আপ লোক কে সাথ রহেঙ্গে আর পুরা বিধি পূজা হম লোক দেখেঙ্গে। হ্যাঁ, ঠিক আছে, আজকে পুরো দেখাবো ছট পূজোর। তোমরা যারা দেখোনি ভালোভাবে দেখো, খুব আনন্দ হবে। দেখো অরিজিনাল আমরা ঝাড়খণ্ডে আছি, মানে বিহার ছিল এক সময়। প্রপার কেমন হয়, হ্যাঁ এখন তো আলাদা হয়ে ঝাড়খণ্ড হয়েছে, নালে বিহারীদেরই এই ছট পূজা। পুরো এখানে সবার ঘরে ঘরে পূজো, এখানে আপনারা অরিজিনাল পূজো বিধি দেখতে পাবেন। আমার মেয়ের নিয়ম যেটা মানত রয়েছে সেটা তোমরা দেখে নাও কিভাবে পালন করছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন অঞ্জলি রান্নাঘর ইউটিউব চ্যানেল। চলো চলো, এই যে আমার মেয়ের যে দিদিমা ইয়ে করেছিল, মানত রেখেছিল, সেই হিসাবে এই বিধিটা পালন করা হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে আশ্চর্য হয়ে একটু অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, কোথায় নিয়ে এলো বাবা মা ওকে। হ্যাঁ, ওই ঘরে খাট, ওর তো খাট প্রিয় সবাই জানো তোমরা। এখানে কয়েকটা এখানকার ছেলেরা এরাও যাবে। ও হো, চিঙ্গির ভাই হয়। আর বেশি দেরি না করে জাস্ট আমরা বেরোবো, সময় হয়ে গেছে বেরোনোর। কটা বাজে এখন? আর জটাই বাজুক, বেরোনোর সময় হয়ে গেছে। তো এই যে 3টা বাজে আর এখানে প্রশাসন থেকে খুব একটা বিশেষ কড়াকড়ি করেনি, সবাইকে অ্যালাউ করবে মনে হচ্ছে। তো এখানে আমার সঙ্গে যাচ্ছে একটা আমার শালিক, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আর মাসিকেও দেখিয়েছি। এই যে তো
আমরা এখন গিয়ে ওয়েট করব, ওনারা বেরোক, একসঙ্গে আমাদের দেখা হবে, আবার ব্লগিং শুরু হবে, কন্টিনিউ করব। আমরা মাস্ক নিইনি, মাস্ক ছাড়া অ্যাকচুয়ালি করে মাস্ক ছাড়া এলাও করবে না, ওই জন্য মাস্ক নিয়ে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে যাব ছট ঘাটে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো লেটস গো। কি 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 অঞ্জলি তুমি কিছু বলোগি? মিলুঙ্গি ছট ঘাটে। ओके, साथ में रहिए, देखते रहिए और मिलते रहिए। देखुन बंधुरा, छठ पूजा यही भावे माथाय करे निये जावा हय, और आमराओ जाबो एकटु परे। आमरा जस्ट रेडी होच्छि, एखाने मास्क दिये जेते होबे, आमराओ बेरोच्छि रेडी होये, सबाई जाच्छे, प्रचुर भीड़ होबे मने होच्छे। एई जे मास्क पड़ी दी, চলো তাদের রেডিও সবাই যেতে শুরু করে দিচ্ছি। হ্যালো ব্রো, হোয়াট আর ইউ ডুইং ব্রো? হি হ্যাজ কাম ফ্রম আমেরিকা অ্যান্ড ইউ আর ডুইং সাম জব হিয়ার। বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখানে ছটঘাটে, দেখতে পাচ্ছেন এন্ট্রান্সের গেট, এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করবো, আর বিনা মাস্কে এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না, প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। এতদিন ধরে শুধু মানে বাইরটা দেখতাম, ভেতরটা দেখিনি কোনোদিন। দেখুন এখানে দুটো ফুল আছে, আর এখানে দুটো জায়গায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছট পুজো শুরু হয়ে গেছে অলরেডি, অনেকেই পুজো করছে, আর আমাদের আমরা যাদের সঙ্গে এসেছি তারাও আছে, দেখাবো আপনাদেরকে। ইয়ে কোথায় গেল মৌসি? রুমাল মানে সঞ্জয়? ও তো চাঙ্গি চলে গেল পাশ, ও তুমি কি দেখতে পাবি? তার চারিদিকে পুজো হচ্ছে, আর খুব মজা হচ্ছে এখানে, আর প্রচুর ভিড়, কিন্তু প্রত্যেক বছরের মতো না, এবছর অনেক রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, তুম ভি হাম লোক কা অডিয়েন্স কো বোল দো, দর্শক সাবস্ক্রাইবার কো এ ভিডিও জরুর দেখে। থ্যাংক ইউ, বাই বন্ধু। তো আমরা এখন বাড়ির সামনে এটা, হুম, তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে থাকো, আরও আনন্দ হলো সঙ্গে থাকো।
শাড়ি থেকে যেন কালারফুল দেখো। তাহলে বন্ধুরা আজকে দেখিয়েছিলাম পুরো ছট পুজোর নিয়ম বিধি সব, আর পুরোটা যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কেননা বিকেল 5:30-5:30 সময় আর্ক দেওয়া হবে সূর্যদেবকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম, আশা করি আপনাদের দেখে নাও, আর আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এখানেই বাই বাই করছি, বাই বাই, দেখতে থাকো অঞ্জলি রান্নাঘর।